দেখলাম না, আস্তে আস্তে এটা আবার ইয়ে করে ছাড়ে দিবে, এতদিন তো একসাথে আপনার বন্ধ রাখা যায় না। হ্যাঁ ওইটা কতই বলে, কয়জনে আটকা রাখবে, জেলা তো আছে বাংলাদেশে। কথা হলো যে আমাদের নিজ দায়িত্বে ঘরে থাকা দরকার আর কি, বুঝলেন নাই, নিজ দায়িত্বে ঘরে থাকা দরকার, কিন্তু কয়জনই আমার ঘরে থাকে। তাহলে এটাই খেরুয়া মসজিদ না? অনেক পুরাতন, 400 বছর হয়ে গেছে সম্ভবত। না মেলা পুরাতন মসজিদ। তো দর্শক, আমরা এসে গেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, খেরুয়া মসজিদ। তো এটার যে সামনের যে মাঠটা আমরা দেখতেছি, এই মসজিদটি প্রায় 400 বছর আগে মুঘল আমলে তৈরি হয়েছিল, তৈরি করা হয়েছিল। এখনো যে টিকে আছে এটাই বিষয়। ক্যামেরা দিয়ে আটতেছে না। আমরা এখন মসজিদের পেছন দিকে যাব। আমরা চারপাশে ঘুরে দেখব মসজিদটি। বলের কাছে যাই আমরা, ওই যে ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে থাকতে কেমন যেন লাগতেছে, মনে হচ্ছে অনেক আগে আমরা চলে গেছি, প্রায় 400 বছর আগে। এখনও যে টিকে আছে এটাই একটা বিষয়। আমরা মসজিদের একদম পেছনে চলে আসছি, এই যে আমরা এগোবো, এই যে গাছের সারি দেখতে পাচ্ছি আমরা। মসজিদটি এখনো চালু আছে, এখানে নামাজ পড়া হয়। এই যে দেখতে পাচ্ছেন গেট খোলা। মসজিদটির যথাযথ যত্ন দরকার, যদি আরো কিছুদিন টিকে রাখা যায়। দেখতে পাচ্ছেন খেরুয়া মসজিদ, এখানে কি যে লেখা হয়েছিল সব মুছে গেছে একদম। তারপরে যে এত ভালো আছে, আরো যাবে মনে করেন, বছর 100 যাবে সম্ভবত, মানে আমরা থাকবো না কিন্তু মসজিদ থেকে যাবে।
এখনো নিয়মিত নামাজ পড়ায় না? ওই তো আগে তো মোটামুটি মনে হয় যে বন জঙ্গল আছে, ওগুলো কাইটে কুইটা সব মানুষ বাড়ি ঘর বানায় ফেলছে। ঢাকা শহরই আগে বলে বন জঙ্গল ছিল। এখন সেই ঢাকাতে গেলে মনে করেন যে গাছ পাবেন না আপনি। খেরুয়া মসজিদটা ভালোই, ঠিক আছে, রাখছে জনগণ, এটাই অনেক কিছু। ৪০০ বছর আগের পড়া, এটা সোজা কথা নাকি? অনেক কিছু।